এখন আছে এম প্লাজাতে, নীল দীঘাতে এটা, আর এটা বিচ থেকে খুব কাছে। এখানে রিসেপশনে একটু কথা বলবো আপনাদের সাথে। আচ্ছা, গুড ইভিনিং। আপনাদের রোড হোটেলের ট্যারিফ কত? ট্যারিফ হচ্ছে আমাদের তিন চারটে ক্যাটাগরি টাইপের রুম আছে। নন এসি আছে আমরা 990, আর এসি আছে আপনার 990, প্লাস 2% জিএসটি আছে 2230। পূর্বের আছে 2490, প্লাস 2% জিএসটি 2790। আর আপনার আছে এক্সিকিউটিভ ফোর বেড আছে, ওটা হচ্ছে আপনার 3290, প্লাস 18% জিএসটি 3482। আর একটা আছে 3490। আচ্ছা, মোটামুটি নন এসি শুরু হচ্ছে 1000 টাকা থেকে, 90 থেকে স্টার্টিং। আর এসি শুরু হচ্ছে, এসি হচ্ছে 2230 থেকে। আপনাদের বুকিংটা কিভাবে হয়? বুকিংটা আমরা ফোনে, বাই ফোনে হয়। আচ্ছা, স্পট বুকিং? হ্যাঁ, স্পট বুকিং হয়, কিন্তু অনলাইন কোনো কিছু নেই আমাদের। আচ্ছা, অনলাইন যদি হয় না বলছেন, যদি স্পট বুকিং ছাড়াও কেউ আগে থেকে বুকিং করে, সেটা কতদিন আগে? আপনার যদি রুম ফাঁকা থাকে আপনি পার্সোনাল করতে পারেন, যদি যখন ধরুন ভিড় হয় অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। এখন টাকা ট্রান্সফার করে দিলেন, আমি আপনি আপনার ফোন নাম্বারটা দেবো, ভিজিটিং কার্ড দেবো, আপনি ফোন করলেন। আচ্ছা, আমরা আপনাকে সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দেবো। আপনি টাকা ডিপোজিট করলেন, আমরা আপনাকে ইনফর্ম করবো যে কনফার্ম করার জন্য, আমরা ইনফরমেশন দিয়ে দিলাম আপনাকে। আর আপনাদের এখানে ফুডিংয়ের ব্যবস্থা কি আছে? ফুডিং রেস্টুরেন্ট আছে, আমাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে। আচ্ছা, আর হচ্ছে আপনাদের এটা কি কাপল ফ্রেন্ডলি, মানে অবিবাহিতদের জন্য? সব কিছুই আছে, কিন্তু মানে প্রপার প্রপার আর কি আইডেন্টি আপনাকে দিতে হবে। আইডেন্টি না দিলে আমরা অ্যালাউ করি না। আচ্ছা, এই যে ব্যাপারটা আছে, এটা গভর্নমেন্টের রুলস অনুযায়ী সেই হিসাবে এখানে সব কিছু করা হয়। আর আপনাদের চেকিং চেক আউটটা একটু বলুন। চেকিং হচ্ছে আপনার 10:30 চেকিং আর 9:30 চেক আউট। আর বলছি আপনাদের যে বুকিং ট্যারিফটা, এটা কি ভ্যারি করে সিজন টু সিজন? না না, আমাদের ফিক্সড ট্যারিফ আছে একদম। আচ্ছা, যেমন অন্য হোটেলে যেমন দীঘাতে আছে ধরুন 1000 টাকা রুম, 3000 টাকা করে দিল, আমাদের সেরকম কিছু নেই। আমাদের এখানে ফিক্সড ট্যারিফ আছে, যে ট্যারিফ সেটাই অক্সিজেন এবং ডাল সিজন, অক্সিজেন ব্লু আর ফিক্সড সিজন ব্লু। আচ্ছা, কোনো প্রবলেম নেই। অ্যাকোয়াগার্ড জেনারেটর আছে, সব আছে আমাদের। আমাদের ডিজি রয়েছে দুটো, তারপর অ্যাকোয়াগার্ড আছে দুটো, বড় বড় অ্যাকোয়াগার্ড আছে দুটো। এম প্লাজা থেকে সি ভিউ হচ্ছে না ঠিক কথা, কিন্তু এখান থেকে সি বিচ 2-3 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। আর ওনাদের পাশে একটা ছোট্ট শপিং করার জায়গা আছে, আই থিঙ্ক এটা সিটি লাইট, তো ওখান থেকে আপনারা কিছু চাইলে শপিংও করতে পারেন। এনাদের লজিং ফুডিংয়ের ব্যবস্থা এভরিথিং আছে। এখন ওনাদের একটা রুম দেখবো, চলুন। এম প্লাজার ওপরে যাচ্ছি লিফটে করে। আপনারা দেখতে পারেন মোটামুটি ক্লিন অ্যান্ড হাইজেনিক রুম, কোনো ইস্যু নেই। এম প্লাজার একটা এসি রুমে ঢুকছি, এটা B15 সেকেন্ড ফ্লোরে, আসুন দেখুন। ঢুকতে সামনে একটা বেড আছে, ওখানে সোফা, এইখানে একটা বেড আছে, টিভি, ড্রেসিং টেবিল কভার, ওই দিকটা খুললে পাবেন ব্যালকনি। ওয়াও, বাথটাব আছে টয়লেটে, দ্যাটস গুড। আর টয়লেটটা বেশ বড়। এই যে রুমটা এখন দেখলাম B15, এটা হচ্ছে এনাদের ডিলাক্স রুমের মধ্যে একটা, এটার রুম রেন্ট হচ্ছে 4000 রুপিস। এখন যে রুমটা দেখছি এটাও এসি, এসি রুম, এটার ট্যারিফ হচ্ছে 2230 টাকা। এটা তো মোটামুটি ডাবল বেড, আর সেন্ট্রাল ক্যাটাগরির এসি আছে, কভার্ড, ড্রেসিং টেবিল, সোফা অ্যান্ড অল দ্যাট। আপনাদেরকে টয়লেটটা একটু দেখাই। ঠিক আছে, ভালো টয়লেট, ক্লিন। প্লিজ নোট, তো আপনারা যখন এই হোটেলগুলিতে থাকবেন, বুকিং করবেন, কিছু ভালো মন্দ হলে তার দায়িত্ব কিন্তু আমার চ্যানেলের নয়।
আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। থ্যাংকস, বাই বাই।